আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পাবনা ডিস্ট্রিক্টে সাঁথিয়া উপজেলা সহ অন্যান্য উপজেলাতে পেঁয়াজ লাগানো শুরু হয়েছে। এটাকে পাবনা ডিস্ট্রিক্টে আলি পেঁয়াজ বলে চেনে, কেউ কেউ দানার পেঁয়াজ বলে চেনে। তো এই পেঁয়াজটা লাগানো শুরু হয় পৌষ মাসের শুরু থেকে মাঘ মাস পর্যন্ত। মাঘ মাসের অর্ধাঅর্ধি পর্যন্ত এই আলি পেঁয়াজ লাগানো চলে। এক বিঘা জমিতে পেঁয়াজ বপন করতে প্রতিটা কৃষকের 40 থেকে 45 হাজার টাকা ব্যয় হয়ে যায়। এটা প্রথমত অবস্থায় দানা বলতে পেঁয়াজের যে বীজটা আছে সেই বীজটা 40 দিন অবধি মাটিতে বুনে রাখতে হয়। পরে সেই পেঁয়াজটা যখন একটু বড় হয়, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা পেঁয়াজ লাগাচ্ছে তাদের প্লেটে, কিন্তু সবার প্লেটে দানা দেখা যাচ্ছে। এই দানাগুলো কিন্তু যখন বড় হয় বলতে 9 থেকে 10 ইঞ্চি যখন হয়, তখন সেই বীজতলা থেকে তুলে নিয়ে এসে আবার মূল জমিতে লাগানো হয়। এবছরে বলতে 2022 সালে কিন্তু পেঁয়াজের পর্যাপ্ত পরিমাণে দাম পায়নি কৃষকরা। এতে কিন্তু কৃষকদের অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এক বিঘা জমিতে 45 থেকে 40 হাজার পর্যন্ত খরচ হয়ে যায়। সেখানে কিন্তু কৃষকেরা এক বিঘা জমি থেকে যদি ভালো পরিমাণে পেঁয়াজ উত্তোলন করতে পারে তাহলে সর্বোচ্চ 40 থেকে 50 মণ ভালো মানের হলে তুলতে পারে। আর যদি একটু নিম কোয়ালিটির হয়ে যায় তাহলে কিন্তু 30 থেকে 35 মণ উত্তোলন করতে পারে। সেক্ষেত্রে আমরা হিসাব করে পাই প্রতি মণ পেঁয়াজের উপরে 1300 থেকে 1350 টাকা খরচ কৃষকদের পড়ে যায়। আর এই বছরে সারা বছর কৃষকরা 1000 থেকে শুরু করে সর্বোচ্চ 1500 পর্যন্ত 1600 পর্যন্ত পেঁয়াজ বিক্রি করতে পারছে। সেক্ষেত্রে কিন্তু গড়ে যদি একটা হিসাব করা যায়, কৃষকরা মানে সারা বছর এমডেম গড়ে পেঁয়াজ বিক্রি করছে, মানে কখনো কখনো 1200 হয়, কখনো কখনো 1300 হয়, কখনো কখনো 1600 হয়, আর কখনো কখনো 1100 হয়। সেক্ষেত্রে গড়ে আমরা একটা হিসাব করে দেখছি যে কৃষকদের 1200 থেকে 1300 টাকা গড়ে তারা বিক্রি করতে পারছে প্রতি মণ। তাহলে এক্ষেত্রে প্রতি মণে তারা 50 টাকা লসে এই বছরে পেঁয়াজ বিক্রি করছে। যদি এভাবে চলতে থাকে তাহলে কৃষকদের কিন্তু অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হবে।